প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এখন আর বিদ্যুতের জন্য গ্রাহকদের ঘুরতে হয় না সংযোগ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক অনন্য রকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জেলায় 12টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন 6টি বিদ্যুৎ কেন্দ্র ও 9টি গ্রিড উপকেন্দ্র এবং সন্দ্বীপে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো এটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছেন আপনারা জানেন যে বিদ্যুৎ চাইতে এখন আর ছুটোছুটি করতে হয় না এখন আলোর বর্ষা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাচ্ছে যে কোথায় বিদ্যুৎ দরকার আমরা সেভাবেই খুঁজে খুঁজে মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করবার পদক্ষেপ নিয়েছি সেই সাথে সাথে মানুষের আর্থসামাজিক উন্নতি যত হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে সেই সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে আর সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে তাল রেখেই কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনও বাড়াচ্ছি রাজধানীর 4টি নিম্নমানের পানি শোধনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিটিআই এর ভ্রাম্যমাণ আদালত সকালে বিটিআই এর পরিচালক প্রকৌশলী এম ইসহাক আলী নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে মোহাম্মদপুর এলাকায় দুটি ও মিরপুরে দুটি প্রতিষ্ঠানের পানির প্রাথমিক উৎস সাবমার্সিবল পাম্প ও ওয়ালসার পানির লাইন ধ্বংস করা হয় এছাড়া পানি শোধনের বিভিন্ন যন্ত্রপাতি ধ্বংসের পাশাপাশি 1000 পানির জার ও একটি পিকআপ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত ঢাকার কামরঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে বিআইডব্লিউটি এর ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চলবে প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছেন কর্তৃপক্ষ নদী দখলকারীরা যেই হোক কাউকে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা গেল 4 দিনের অভিযানে বহুতল স্থাপনা সহ সব মিলিয়ে 5 শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এদিকে তৃতীয় দিনের মতো কর্ণফুলী নদীর পাড়ে চলছে উচ্ছেদ অভিযান সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় এই অভিযান তবে আগের তুলনায় বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম বাড়িয়ে গতি আনা হয়েছে অভিযানে এ সময় উচ্ছেদে কর্মহারা শ্রমিকরা এই অভিযানকে সমর্থন জানালেও সরকারের কাছে কর্মসংস্থানের দাবি করেন গেল 2 দিনে অভিযানে 100টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয় যাতে 4 একরের বেশি জায়গা খালি হয় এই মুহূর্তে ঢাকার কামরঙ্গীরচর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান এবং চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী মঞ্জুর ইসলাম মঞ্জু আমরা প্রথমেই চলে যাচ্ছি জাহিদ রহমানের কাছে জাহিদ বুড়িগঙ্গা নদীর তীরে আজকের অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে ফারিয়া যেটি গতকাল গত সপ্তাহে যে শুরু হয়েছিল যে নদী উদ্ধার অর্থাৎ পুরো দেশব্যাপী যে নদী উদ্ধার কার্যক্রম শুরু হয়েছিল বিআরডব্লিউটি থেকে সেটি কিন্তু এই সপ্তাহও কিন্তু আরও জোরদার করা হয়েছে অর্থাৎ সোমবার থেকে টানা আজকে তৃতীয় দিনের মতো কিন্তু বুড়িগঙ্গা যে নদীর সেটি কিন্তু উদ্ধার কাজ অব্যাহত রয়েছে অর্থাৎ বিআরডব্লিউটি যে নদী বন্দর যে কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে সেটি পালন করছেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঠিক উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নদীকে ঘিরে যে রাস্তাটি গিয়েছে ঠিক রাস্তার উল্টো পাশে কিন্তু এই যে দখল এগুলো কিন্তু রয়ে গেছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম স্থাপনা গড়ে উঠছে অর্থাৎ মূল সড়ক অর্থাৎ নদীকে কেন্দ্র করে যে বাঁধটা দেওয়া হয়েছিল এবং সেই বাঁধের ভিতরে অর্থাৎ নদী এবং রাস্তার মাঝখানে যে বাঁধ সেই বাঁধের কিন্তু পুরোটাই প্রায় দখলের মধ্যে চলে গিয়েছিল এবং সেই হিসাবে কিন্তু বারবার হাইকোর্টের তাগিদের ফলে বিআইডব্লিউটি কিন্তু উদ্ধার
উদ্ধার অভিযান চালায়, কিন্তু শেষ পর্যন্ত সেটি ধরে রাখা সম্ভব হয় না। তবে এখন যেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে উদ্ধার কার্যক্রম সেটি শুধুমাত্র রাজধানীতে নয়, পুরো দেশব্যাপী কিন্তু চলছে। তবে এখন পর্যন্ত যারা আছেন স্থানীয়রা তারা কিন্তু বিভিন্ন হাইকোর্টের এবং নিম্ন আদালতের যেগুলো রয়েছে বিভিন্ন রিট পিটিশন সেগুলো কিন্তু তারা দেখাচ্ছেন, বলছেন যে তাদের এগুলো পৈতৃক সম্পত্তি এবং তারা সেই হিসাবে কিন্তু দখল ভোগ করে আছেন। এবং সেই দিকগুলো বিবেচনা করে সব মিলে যে নদী উদ্ধার অর্থাৎ দখল যে মুক্ত করার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে। এবং সেটি যদি আমরা আপনাকে দেখাতে চাই সেটি দেখতে পাচ্ছেন যে চলছে এবং এটি কিন্তু ব্যাপক স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে যে এত দখল যেগুলো বিশাল অট্টালিকা গড়ে উঠেছিল সেটিও কিন্তু এখান থেকে যে কার্যক্রম সেটি কিন্তু মুক্ত পাচ্ছে না। ফারিয়া জাহিদ আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি চলে যাচ্ছি আমাদের আরেক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কাছে। মঞ্জু, আজ কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আমাদের জানাবেন। আপনারা জানেন যে চট্টগ্রামের অবৈধ স্থাপনা উচ্ছেদ আজকে তৃতীয় দিন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং উচ্ছেদ অভিযান এখনো চলমান আছে। প্রায় আজকে পর্যন্ত 110টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে আমরা উচ্ছেদ অভিযান সহকারী কমিশনার কাকুন্দর রহমান আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় স্থাপনা এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এখানকার বেশিরভাগ যে স্থাপনা ছিল লবণ কারখানা এবং গুদাম হিসাবে প্রভাবশালীরা আসলে এতদিন দখল করে ব্যবহার করতো, কিন্তু হাইকোর্টের একটি রায়ের পরে প্রশাসনের উদ্যোগে তিন দিন ধরে এইসব স্থাপনা ভাঙার কাজ চলছে। আজকে এই স্থাপনা উচ্ছেদ কার্যক্রম গতিশীল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন নতুন যন্ত্রপাতি আনা হয়েছে এবং যাতে উদ্ধার কাজ গতিশীল হয় সেই কারণে যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও এই যন্ত্রপাতির পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 100 জনের মতো শ্রমিক কাজ করছে এই উদ্ধার অভিযানে। এছাড়া এই উদ্ধার অভিযানকে চট্টগ্রাম নগরবাসী স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে কোনো মূল্য হোক এই কর্ণফুলীকে দখলের হাত থেকে মুক্ত করা হোক এবং কর্ণফুলীকে আগের রূপে ফিরিয়ে দেওয়া হোক। আর প্রশাসন বলছেন যে উদ্ধার করা হচ্ছে এই উদ্ধারকৃত স্থানে তারা সীমানা পিলার স্থাপন করছেন এবং সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছেন এবং এই উদ্ধারকৃত স্থানগুলোতে সবুজ বনায়নের পাশাপাশি ওয়াকওয়ে স্থাপন করার কথাও বলছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান চলমান থাকবে। আপনারা জানেন যে চট্টগ্রামের এই কর্ণফুলীর পাড়ায় 2100 উপরে অবৈধ স্থাপনা আছে। এই 2100 অবৈধ স্থাপনা তিনটি ভাগে ভাগ করে অপসারণ করা হবে। এখন প্রথম ধাপের কাজ চলছে, এই প্রথম ধাপের কাজ আরো প্রথম ধাপে 200 মতো স্থাপনা অপসারণ করা হবে। এই প্রথম ধাপের কাজ আরো কয়েকদিন লাগতে পারে বলে আমরা এখানকার উদ্ধার অভিযানে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। ধন্যবাদ জাহিদ এবং বন্ধু আপনাদেরকে। দর্শক, এতক্ষণ ঢাকার বুড়িগঙ্গা নদীর তীর থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান এবং কর্ণফুলী নদীর তীর থেকে জানাচ্ছিলেন মঞ্জুর ইসলাম। মঞ্জু, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। নির্বাচনে অনিয়মের বিষয়ে কোন রকম আপোষ না করতে উপজেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যেখানে অনিয়ম হবে সেখানে ভোট বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম দফা উপজেলা নির্বাচনের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না তারা, দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হলে বা পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা নেবে ইসি। যে তার সম্পূর্ণ উপজেলায় নির্বাচন করার পরিবেশ নেই, উনিশটা বন্ধ করে দেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন, কমিশন সেটা বন্ধ করে দিতে পারবেন, আমরা সেই অবস্থানে থাকতে চাই। অনিয়মের সাথে কোনো রকমের আপোষ করা যাবে না। মানুষ ভোট দিবে তার পছন্দের প্রার্থীকে, সেই প্রার্থী নির্বাচিত হবেন। সে প্রার্থী কোন দলের, কোন মতের, কোন রঙের, কোন বর্ণের, এটা দেখার দায়িত্ব, বোঝার দায়িত্ব আমাদের নয়। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের ট্রেনও কারোর জন্য থেমে থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও ব্যক্তিগতভাবে তাদের অনেক প্রার্থী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি নির্বাচনে জয়লাভের আশা ছেড়ে দিয়েছে বলেও মন্তব্য করে তিনি।
জাতীয় নির্বাচনে ভালো ভালোভাবে হয়ে যাওয়ার এই নির্বাচনে অযোধ্যা বিরোধী দলকে চাপে রাখার কৌশল আওয়ামী লীগ নিবে না বলে জানান কাদের। তিনি আরও জানান, বিএনপি যে কোনো সময় জনসভা করতে পারবে এবং সরকার তাদের কর্মসূচির অনুমতি দেবে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজও উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন বিতরণ চলছে। উপজেলা নির্বাচনের যে ট্রেন কোথাও থেমে থাকবে না, উপজেলা নির্বাচনের ট্রেনও আপন গতিতে চলবে, কারোর জন্য থেমে থাকার কোনো সুযোগ নেই। যে সমাবেশটি অনুমতি না পেয়ে বন্ধ করেছে, অনুমতির কোনো অসুবিধা হবে না, তারা যখনই অনুমতি চাইবেন আমরা অনুমতি দিয়ে দেব। সারা দেশের মানুষের মোট আয়ের অর্ধেকেরও বেশি ভোগ করে কেবল 20% মানুষ, আর রাজধানীবাসীর মোট আয়ের 40% বেশি অর্থ আয় করে 6.5% মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিশ্লেষকরা বলছেন, বাজেটের নীতি কৌশলে কর্মসংস্থানের বিষয়টি তেমন গুরুত্ব না পাওয়ায় আয় বৈষম্য বাড়ছে। কেমন আছেন সাধারণ মানুষ, ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছেন সেলিম মালিক। আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। রাজধানীর মালিবাগ রেললাইনের পাশের বস্তিতে স্বাধীনতার পর থেকে আছেন আরফান আলী সহ কয়েকশো পরিবার। সময়ের সঙ্গে দেশ ও অর্থনীতি অনেক দূর এগিয়ে গেলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তো একটা ফেলারে ভালো জায়গাতে যাইতে পারবো না, গেলে মনে করেন নিচে 10,000 টাকা ভাড়া, এখন দেখা গেলো মাসে আমি 10,000 টাকা ইনকামই করতে পারবো না। আগের মতো খাইলে সমান সমান কোনো পরিবর্তন হয় না, এখন আট পা আছে চললে খাইতে পারি, তারপর বিজনেস বলে কে দেখবো কে খাওয়াইব। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির জরিপ বলছে, রাজধানীর 10% মানুষ হতদরিদ্র, যাদের মাসে গড় আয় 7,256 টাকা, আর 24% দরিদ্র, এদের মাসিক রোজগার গড়ে 11,000 টাকা। এক তৃতীয়াংশ নিম্নবিত্তের গড় আয় 18,000 টাকা, 33% মধ্যবিত্তের মাসে আয় 35,500 টাকা, আর গড়ে প্রায় 2,84,000 টাকা আয়ের অর্থ যায় মাত্র 6% মানুষের ঘরে, যা রাজধানীবাসীর মোট আয়ের 40% বেশি। একদিকে এই বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, আর তার উল্টো পিরোচ্ছে অতিধনী। এই অতিধনীরা কি পরিশ্রম করে অতিধনী হচ্ছে? এই বৈষম্য যে বেড়ে যাচ্ছে এটাকে এই কারণে যে আমাদের খাতওয়ারি যে কৌশলগুলো সেগুলো কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছে না। এদিকে ঢাকার বাইরে অতি ধনী 1% মানুষ আয় করে মোট আয়ের 8.5%, প্রতি মাসে তাদের গড় আয় 1,50,000 টাকা, আর মফস্বলের 28% দরিদ্র মানুষ আয় করে গড়ে 7,000 টাকা। বৈষম্য যদি বাড়তে থাকে তাহলে আমরা দেখি যে এটা একটা সামাজিক অস্থিরতার জন্ম দেয়, আবার পরবর্তী যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটার উপরেও একটা নেতিবাচক প্রভাব ফেলে, কারণ চাহিদার দিক থেকে তখন এটার একটা বিরূপ প্রভাব পড়ে। বিশ্লেষকরা বলছেন, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে জাতীয় বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ প্রণোদনা রাখা জরুরি। বাজেটের আনুপাতিক হার হিসেবে এবং জিডিপির আনুপাতিক হার হিসেবে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ কমে গেছে। আমরা যখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত করব সে সময় এই বিষয়টাকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব, কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য, আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা এবং প্রবৃদ্ধিকে উচ্চতর আরো উচ্চতর করা আমাদের লক্ষ্য থাকবে। আয় বৈষম্য দূর করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কুড়িগ্রাম সদরের উত্তর কামারপাড়া গ্রামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান নামের ওই শিক্ষার্থী কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 11th শ্রেণীর ছাত্র, চিলমারি উপজেলার গোয়ালার চরে গ্রামের আবুল হোসেনের ছেলে সে। পুলিশ জানায়, সকালে মরদেহ উদ্ধারের পর তা কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এতে জড়িতদের খোঁজে কাজ চলছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। গাইবান্ধায় প্লাস্টিকের তৈরি সন্দেহে 1.5 বস্তা চাল আটকের পর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। যদিও প্লাস্টিক চাল বলে কিছু নেই বলে বিশ্বাস স্থানীয় জেলা প্রশাসকের। তিনি বলেন, নমুনা পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে ফেরদৌস জৈলের তথ্য, ছবিতে অভি ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনি মিয়া গত রোববার স্থানীয় বাজারের একটি দোকান থেকে 6 কেজি চাল কেনেন। ভাত রান্নার পর খেতে অস্বস্তি লাগলে সন্দেহের সৃষ্টি হয়।
পরের দিন চাল ভাজার সময় সেগুলো অস্বাভাবিকভাবে কুচকে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয়। প্লাস্টিকের চাল সন্দেহে তিনি অভিযোগ করেন থানায়। এদিকে এই খবরে আতঙ্কে আছেন গাইবান্ধার সাধারণ ভোক্তারা। চালটা খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, আমার ভাস্তি অসুস্থ হয়েছিল। সেই চাউলটা দিলাম, দেওয়ার পরে দেখি হিট করি, হিট করার পর চাউলের মধ্যে প্লাস্টিক যেরকম গলে ওরকম আগুন ধরে, চাউলটা ভালো যেটা দেই সেটা ফুটে। কোনটা ঠিক আর কোনটা ব্যা ঠিক এটাই তো আমরা বুঝতে পারতেছি না। তবে সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীর দাবি, এই চাল অনেকেই খাচ্ছে, কারো কোনো অভিযোগ নেই। এটা নতুন চাল তো, এই কারণে বাচ্চা একটু নরম হয়েছে। কারণ মিলালে যে আমাদের কি দেয় এটা তো আমরা পরীক্ষা করার মতো আমাদের শক্তি নেই। চালসহ সাধারণ খাদ্য পণ্যের বিষয়ে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার বলছে স্থানীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। প্লাস্টিকের চাল বা ডিম এই নামে একটা বিষয় আছে, বাজারে আছে, তো সেই সুবাদে আমরা ওখান থেকে যে চাউলের সন্দেহ করে সেই চাউলের একটা নমুনা সংগ্রহ করি। নমুনা সংগ্রহ করে আমরা ইতিমধ্যে ল্যাব টেস্টে পাঠিয়েছি। গাইবান্ধা জেলা প্রশাসকের ধারণা, প্লাস্টিকের চাল বলে কিছু নেই। তারপরও ঢাকায় নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আসলে এটা প্লাস্টিকের চাল নয়, নমুনাটা আমার সামনে আছে, এটা দিয়ে বাদ পাক করা হয়েছে, চাল ভাজা করা হয়েছে, আর এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং করবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা গাইবান্ধার সাধারণ মানুষের। ইসলাম, আরটিভি। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী গ্রাহক ভোগান্তি দূর করার আশা। রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে পানি শোধনের প্রমাণ, হাজার পানির জার ও পিকআপ জব্দ। আজও বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, কর্ণফুলীর তীরে দুই দিনের উদ্ধারে অভিযানে 4 একরের বেশি জায়গা দখলমুক্ত। এবং বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। দুপুরের সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।